Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। কি হয়েছে কি? হ্যাঁ? বড় খোকা, তোর বুদ্ধি শুদ্ধি সব লোপ হয়েছে নাকি? কুটুম্বিতাও ভুলে গেছিস, আবার অন্যকে কথা শোনাচ্ছিস। এরা সব দত্তবাড়ির অতিথি, অতিথি নারায়ণ। প্রিয়তোষ, তোমরা কোথায় যাচ্ছ? হ্যাঁ, দাঁড়াও। আপনি এদের মধ্যে বয়োজ্যেষ্ঠ, তাই সবার হয়ে আপনার কাছেই ক্ষমা চাইছি আমি। পর্ণা দিদি ভাইয়ের মতন রত্ন চিনতে সবার তো একটু সময় লাগবেই। তাই চারটি বেঁকা বেঁকা কথা বলে ফেলেছে আমার মেজ বৌমা। আর যদি সবাই এখান থেকে ফিরে যায়, তাহলে আমার আমার ডুবে মরা ছাড়ার কোনো গতি থাকবে না। আমার শ্বশুরমশাই ভিটে এটা, আমি প্রাণপণে তার ঐতিহ্য বজায় রাখার চেষ্টা করছি। দয়া করে আপনারা ফিরে যাবেন না। দিদি রে, তোকে আমি বড় আদর করে নিয়ে এসেছি, এরকম করে চলে যাওয়ার কথা বলতে আছে? প্রিয়তোষ বাবা, ভেতরে যাও। বৌমা, প্রিয়তোষকে দেখেই আমার মেজ খোকার কথা মনে হয়েছে, তাই তোমাকে আমি বৌমা বললাম। যাও, ভেতরে যাও মা। আপনার অসম্মান হবে, এরকম কোনো কাজ আমি হতেই দেব না। শর্মানি, চল আমরা ভিতরে যাই। আরে, একটা বিয়ে, বিয়েতে একটু আধটু তো বিবাদ হতেই পারে, তাহলে তো সম্পর্ককে ভেঙে দেওয়া যায় না, তাই নাকি? কি বলেন বাবা, আপনি কি বলেন? শর্মানি, লিলি, না আর কোনো তর্ক নয়, যাও পর্ণাকে নিয়ে ভেতরে যাও। হয়েছে, কেন হয়েছে, কি কারণে কাকে কে কথা শুনিয়েছে সব আমি জানি। এই মুহূর্তে আর একটাও কথা হবে না এই নিয়ে। দাদু ভাই, তুমি গিয়ে তোমার শ্বশুর বাড়ির লোকেদের যত্ন করো, যাও। দুই বাড়ির মধ্যে মিটমাট করার দায়িত্ব হচ্ছে তোমার। চনু, দাদার সঙ্গে যা। মেজ খোকা, বড় খোকা, বড় নাতবু, তোমাদের এখানে থাকার দরকার নেই, যাও। বাড়ি ভর্তি সমস্ত অতিথি অভ্যাগতরা রয়েছে, তাদের দেখাশোনা করে গিয়ে যাও। আপনি কিন্তু মা বলেছিলেন আমার আর বাবুর বউয়ের মাঝখানে আসবেন না আপনি। এরপরেও তুমি এসব কথা বলতে পারছো মেজ বৌমা? যা কাণ্ড তুমি করছো, না এসে উপায় আছে? শোনো মেজ বৌমা, তুমি শাশুড়ি হয়েছো। শাশুড়ি হওয়া মানে শুধু বউয়ের খুঁত ধরা নয়, আজ পর্ণার সম্মান মানে তোমার সম্মান, কথাটা ভুলে যেও না। এই নাকি উনি সৃজন দাদু ভাই কল্যাণ কামনা করেন। তোমারই ছেলে শ্বশুর বাড়ি থেকে সবাই এখানে এসেছে, ভুলে গেছো না?
এসো 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 এসো। বাবা বাবা বলছি আগে আপনি শুরু করুন। দেখুন বিয়ে বাড়িতে তো ছোটখাটো ভুল বোঝাবুঝি হয়েই থাকে, আর ঠাম্মি কিন্তু আমাকে বলে দিয়েছেন আমি যেন আপনাদের বিশেষ খেয়াল রাখি। জামাই বললে কি আর না খেয়ে থাকা যায়? শর্মানি নাও খাবার নাও। এই সবাই খাবার নাও খাও। আর এটা বিয়ে বাড়ি, গোমরা মুখে কি এখানে কেউ থাকা যায়? মা পড় না, এই যে মা, এই যে মা, আমি 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 খাচ্ছি মা। হ্যাঁ দেখা, হ্যাঁ চনু দাঁড়িয়ে দেখছিস কি? ফটোগ্রাফারকে ডাক, একটা ফ্যামিলি ফটো হয়ে যায়। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আরে সবাই দাঁড়িয়ে আছো, ছবি তুলতে হবে সবাই। না না বুঝতে পারছিস না। আরে বাবা কি করছো, মানিকটা কোথায় নিয়ে যাচ্ছো তুমি? চল চল তুই, চল চাচা ওদিকে কত কাজ বাকি আছে জানো? বাবার হাতে যদি জান জান জান, বাবার হাতে যদি পেমেন্টটা ছেড়ে দিই না ব্যাস হয়ে গেল। আরে বকশিশে সব টাকা বের করে দেবে। উফ আমার কথাটা শোন, আজকের রাতটা তোর স্পেশাল রাত, আজকে ওই তোর মাথার মধ্যে ওই টাকা পয়সার চিন্তা ভাবনা ছাড় তো। আর তাছাড়া তুই তো জানিস সৃজন, যে এমনিতে একটা একটা বিচ্ছিরি কাণ্ড ঘটে গেছে। বৌদির মুখটা দেখেছিস একবার? ভেতর থেকে হাসতে পারছে না রে। ওটা নিয়ে চিন্তা করিস না, বৌদির মুখে হাসি ফোটাবে আমাদের হিরো সৃজন দত্ত। ঠিক আছে ঠিক আছে, এই সৃজন দা, বৌদির জন্য কোনো গিফট টিফট কিনেছ? ফালতু ঝামেলা বাড়াস না তো অপু, কি কিনবো এখন আবার? জানতাম জানতাম বেটা হার কিপটে ওনাকে কিনবে গিফট। এ বিয়েতে কত খরচ হয়ে গেছে জানিস তুই? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।